আগে যে চুরি করছো হে বদনামি তো আর গুছাইতে পারো নাই। এই জনগণ তোমারে শালামালা কইয়া গাইল দে আর আমি বইয়া বইয়া শুনি। আমার লগে মজা লস না মিনি, তোমার আপারে কও এইবার তো সবাই আমার আদর খাতিরই করে। আমি তোমার বাবার ডাইন হব। তোমার তো তিন কুলে কেউ নাই, তুমি চিরকালের লাই গাম করতে থাকাছো। তুমি কি আমার ঘর জামাই থাকতে কইতেছো? হ জীবন গেলেও থাকুম না। সুফি ওই অল্প বয়সে মাস্টারের লগে রং ডং কইরা কথা কইতেছে, তাও আবার প্রেমের কথা। আচ্ছা তোর কি এই বানায়া কথা কর আবার জীবনে যাইব না? মা বিশ্বাস করো আমি বানায় কথা কইতেছি না, আমি নিজের কানে শুনছি। মাস্টারের লয়ে যদি কোনো কথা আমার কানে আসে তাহলে কিন্তু আমি দুইটারই মারুম। আমার এনে অপবাদ কেড়া দিল তোমার বড় মাইয়া। উরে কি লেগে যে তোমার মতো একটা নির্লজ্জের আমি বিয়া করছিলাম। আমি আরো কয়েকদিন এই বাড়িতে থাকো, তুমি তোর বউ, তুমি তোর গায়ে হাত উঠে দিতে পারবে না। দরকার হইলে আমি তাও দেব। আর একটা কাম হয়ে গেল অবশ্য আমার কাম বাইরে যাব। কি কাম? তোমার বিয়ে করা। তোমার বিয়ে করার পর শহরে যাবো, শহরে যাবো, বাসা নেবো, বাসা নেওয়ার পরে সংসারে হয়ে যাবো, পোলাপা নেবো, পোলাপা নিয়ে মানুষ করা লাগবো না। শোন, কখনো ঘরের থেকে বাইরবি না, সুন্দরী মায়া মানুষ দেখলে বেটারা খারায় যায়, কথা কইতে চায়। রবি বাড়ি আছে নাকি? রবি ঠিক আছে, কইছো যখন তখন একটু বসেই যাই। যা গরম পড়ছে, গরমে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এক গ্লাস পানি খাওয়াইতে পারবা? আপনি বহেন আমি নিয়ে আসি। আচ্ছা এই নেন পানি। মাশাআল্লাহ, তোমার চেহারা ছিল তো ভালো, তোমার বাপ মা কি তোমার দেখে শুনে বিয়ের শাদী দেয় নাই? এই কথা কইতেছেন কেন, কি হইছে? না, তোমার মতো এরকম সুন্দরী একটা মাইয়া ওই রবির মত আলসুলাহীন পোলার লগে বিয়ে হইছে, তাই একটু খটকা লাগলো আর কি। আমরাও গরিব মানুষ, তাই রবি খুব ভালো। না তা তো অবশ্যই, ভালো হইলেই ভালো। তোমার ব্যবহার আমার খুব ভালো লাগছে। একা একা থাকো তো একটু সাবধানে থাকো, দিনকাল খুব একটা ভালো না। আমার সাহস আছে, ঘরে দুইটা রাম দাও আছে। ও তাহলে আর ভয়ের কি আছে? ধরো আসি। সুফিয়ার মাস্টারে তো অনেক সুন্দর, পর পুরুষের দিকে ফেলফেল করে চাই থাকুন ঠিক না। আর আমি তো ফেলফেল করে চাই থাকি নাই, আমি তাকে কানি নজরে দেখছি। কানি নজরে দেখে এই অবস্থা? শুনো, নজরে দেখলে তো খবর আছিল। এসব কি গো? হ্যাঁ কিছু না কিছু না। শোনো, তোমার বোন যে কইও পড়ার সময় জানি দাঁত কেলায় না হাসে। আমি কইছি কিন্তু ও যদি না শুনে? আরে শুনাই তুই বউ। রেজিয়া শোনো, ওই ছেলে যদি কোনো মতে এই পরিবারে ইন করে, তুমি আর আমি কিন্তু চিরতরে আউট। এর লেগে দুইজনের দিক ভালো করে খেয়াল রাখবা, যাতে দুইজন বেশি মেলামেশা না করে। হ তুমি ঠিকই কইছো, এর লেগেই তো সুফিয়া সবসময় হাইসা হাইসা মাস্টারের কি প্রশংসা প্রশংসা করে। তাইলে তো কেল্লা ফতে কেস ফিট। কেস ফিট মানে? তোমার মাথায় তো কোনো গিলুই নাই। শোনো, অগো আর বেশি বাড়তে দাও যাবো না। হ্যালো কে? আমি তোমার ভালোবাসা, আমি তোমার মোহব্বত। মোহব্বত, তুমি কেমন আছো? তুমি তো আমার কোনো খবরই নাও না, তুমি এত নিষ্ঠুর হইলা কেমনে? তুমি বিদেশ থেকে আইলা কবে? তুমি আমার ফোন নাম্বার পাইলা কই? এক লগে এত কথা কইলা আমি উত্তর তুমি কেমনে? তুমি কেমন আছো? ভালো নাই, তোমার উপর আমার অনেক রাগ। ওভাবে বলো না, মনে কষ্ট লাগে। কষ্ট আমারও লাগে, আমারে ফালাইয়া তুমি বিদেশ গেলাগা,
কত রাত আমি ঘুমাইতে পারি নাই। এ কথা কেন আগে কও নাই প্রিয়া? আমার প্রিয়া প্রিয়া এমন ডাকতো আমি জীবন না শুনিনি। শুনবা কেমনে? আমার মতো কইরা কেউ তো তোমারে এমন করে ভালোবাসে নাই। বাসছে আমারে আরো একজনে খুব ভালোবাসে। কে সেই হতভাগা যে আমার প্রেমিকার দিকে নজর দেয়? তারে তুমি কয়া দিও তোমার দিকে নজর দেওয়ার পরিণাম কি হইতে পারে? তুমি তো আমারে শোনো, আমি কত গোয়ার আসিলাম। ও খুব গোয়ার, একেবারে নাসুরবান্দা, আমারে ছাড়তেই চাই না। ও তো আমি বুঝি না, আমার ভালোবাসায় যদি কেউ ভাগ বসায় ওরে কিন্তু আমি ছাড়ুম না। আমি যত তাড়াতাড়ি পারতাছি চলে আসো। দূর থেকে এত বাহাদুরি করো না, এত সাহস তো কাছে আসো। আরে আমি তো ঢাকায় আইসা গেছি, তোমার লগে প্রতিদিন রাইতে আমি কথা কমু। কুয়েত থেকে তোমার লগে আমি একটা সুন্দর মোবাইল সেটও আনছি। আমার খুব ভালো লাগতেছে, এখন তুমি আমার কত ভালোবাসো। পোলাপান খালের প্রেম না, মনে তো থাকবই, একসাথে হাঁটতাম, একসাথে খেলতাম, একসাথে ঘুমাইতাম, কত কিছু। তোমার দেখি সবই মনে আছে। মনে তো থাকবই, ছোটবেলার খাতির বলা যায় নাকি? তাড়াতাড়ি গেরামে আহো, না হলে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। কি এর অঘটন আমারে খুইলে খাও? আরেকদিন ঘুমো না। গুড নাইট। গুড নাইট। ভাই কি ব্যাপার, গাছতলা এইভাবে বসে আছেন? মন টন খারাপ নাকি? মন খুবই খারাপ, ইচ্ছা করতেছে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে পড়ি। মাথাটা তো কি খারাপ হয়ে গেল নাকি আপনার? ওইতেও পারে। আচ্ছা মাস্টার তুমি কো, এই যুগে টাকা পয়সা ছাড়া শ্বশুর বাড়ি ঘুরা যায়? আপনার হাতে টাকা পয়সা নাই, চলেন কেমনে? আরে একদিন বউর ব্যাগ থেকে টাকা চুরি করে চলছি, অন বউয়ের টাকাও শেষ। শুনেন দুলা ভাই, শেষরা চুরি করে কোনো লাভ আছে? চুরি করলে করবেন বড় চুরি, যেন মাস দিয়ে বয়ে বয়ে খাইতে পারেন। আর শুনেন, শ্বশুর বাড়ির বাইরে চুরি করতে যায়েন না, ধরা পড়লে হাড্ডি গুটি সব শেষ হয়ে যাব। মানসির বাড়ি চুরি করুন কে, আমার শ্বশুর বাড়ি মালামাল কি কম আছে? ধরা পড়লে কয়ে দিবেন, দুই দিন পর তো সব মালামাল আমারই হইব, তো আগে লয়ে লইছি। মাস্টার তুমি আমার একটা ভালো বুদ্ধি দিছ। শুনেন, ধরা পড়লে আবার আমার নামটা কয়ে দেন না, তাহলে কিন্তু আমার জীবন শেষ। বুঝছি তো তোমার কথা, কখন যাইব না, কখন লাগবো কে, আমার সাহস নাই। ডরাইলে ডর, না ডরাইলে কি ডর, দিলাম শুরু করে আল্লাহর রহমতে টেকার হইব না। আরে রিনি তুই কেমন এলি? পায় হাইটা। তোর মোবাইল কেমন চলে? ভালোই। তুই একটা পোলা না অনেক জ্বালাই, রাত বারোটা বাজলে তার যা সকাল হয় খালি পেশা। কি কয় আমার একটু কনা? তোমার ভালোবাসি, তোমার প্যার করি, মোহব্বত করি। কসকি আমারে তো এরকম কথা কেউই কয় না। মিসা কথা কবি না, কত পোলা তোর লাভ লেটার দিছে, কোনোটাই কামের না, একটাও সুন্দর না। তো স্যার কই, তার সাথে একটু দেখা করুন দরকার আছিল, যদি লাইন টাইন করুন যায়। আয় খবরদার, তার দিকে নজর দিবি না। বুঝছি, তুমি দুইবার দুইবার পানি খাও। তন্না মোহব্বত ভাইয়ের লগে বিয়ের কথা? আমি খুব ঝামেলায় আছি বুঝছিস, মোহব্বত তো ফোন করে। কসকি তাহলে তুই আন কি করবি? তো স্যার কই গেছে, তার লগে একটু দয়া করুন দরকার আছিল। এই স্যার আর দুলা ভাই একলগে বাইরে গেছে। আমার কপালটাই খারাপ, দেখা করতে পারলাম না। আমি এখন যাই রে, মামি আবার দেরি হইলে বকবো। আরে যাবি মানে, খায়া যা। না রে আরেকদিন আমি যাই। তোমার দাদা জান তাহলে আসল বেয়াদব লোক ছিলেন। কি বলেন আব্বা জান? আমার দাদা জান রে বেয়াদব বললেন? আপনার দুই ঠ্যাং কবরে যায় যায় এই সময় আপনি একজন মরহুম মুরব্বী নিয়ে বাজে কথা বলেন। ঠিক করছি, একটা ভালো অনুষ্ঠান দেখতেছি, এর মধ্যে এসে পেশাল শুরু করলাম। এইটারে আপনি পেশাল বলে তাচ্ছিল্য করলেন? আপনার হাঁটুতে তো ভদ্রতার লেশমাত্র নাই। তুমি এখান থেকে যাইবা না আমি যাবো? আপনি যান, এই বয়সে আপনার এই ছবি দেখা ঠিক না, আমি দেখি।
যতদিন তোমার এই ফাজিল জামাই বাড়িতে থাকবো ততদিন আমি এই বাড়িতে থাকুম না। কই যাইবা? দরকার হলে জঙ্গলে যায় থাকুম, তাও তো ওর অত্যাচারের হাত থেকে বাঁচুম। কি করছে তোতায়? আরে আমি টিভি দেখতেছিলাম, ওই ফাজিল এসে আমরা উঠাই দিছে, কই বুড়া মেশিন নাকি টিভি দেখতে নাই। তোতা তো আসলে বেশি অত্যাচার করতেছে। যাও তুমি আমার পায়জামা পাঞ্জাবি দাও, আমি জামুকে ওর মুখ আরাম দেহুম না। আচ্ছা তুমি একটু শান্ত হও তো, তোমার নিজের বাড়ি ফেলায় তুমি কই যাইবা? দাঁড়া আমি তো তারে কইতেছি, ও জানি শ্বশুর লাগে এমন ব্যবহার না করে। হ্যাঁ কইতেছি, ও তো এক কান দিয়ে ঢুকাইব আর এক কান দিয়ে বের করে দিব। আমি রিজিয়ারে শুদ্ধ বকা দেবো, ওই তোতানে ঠিক রাখতে পারে না। আপনি শান্ত হয়ে বসেন তো, আমি আপনার লেগে পান বানায় আনতেছি। বল সাহস বেশি বাইরা গেছে, উত্তম উত্তম না দিলে ঠিক হইতো না। সিসি কস কি স্বামীরে মাইছে মারে? খবরদার ওর গায়ে হাত তুলবি না। আমার মুখের মায়ের হাতের মেরেছ চেয়েও বেশি। আমার বাপের বাড়ি থেকে আমার বাপ টিভির সামনে থেকে উঠায় দেয়, আজ ওর কপালে খারাপ গেছে। বেশি কিছু কইস না, শেষ আবার বাড়ি ছেড়ে চলে যাবো। চল্লা যাবো কি যে কও না মা, এমন আরামের খাওয়া দাওয়াও পাইবো কই যে চলে যাবো? তুমি খারাও, আমি বিষয়টা দেখতে। তুমি আবার কি কইছো? কি কইছি? কে উনি কি তোমারে নালিশ করছে? না নালিশ করে নাই। আরে তুমি একটু বুড়া মানুষ, এনে বইসা টেলিভিশন দেখা সময় পার করে তুমি তাকে উঠাই দিলা? শোনো উনি হিন্দি ছবি দেখবো কে, বুড়া বয়সে ওনার হিন্দি নাচ দেখা ঠিক না। তাহলে তুমি দেখতেছ কেন? এইটা তুমি কি কও? আমি বললাম ইয়াং আম কো লাগি তুই সব ছবি তৈরি হয়। তুমি যাই কও, কাজটা তুমি ভালো করো নাই, তোমার লেগে আম্মা আমার উপর রাগ করছে। আম্মা জানকি খুব বেশি মাইন্ড করছেন? মাইন্ড তো করারই কথা, যাই হোক আমি তারে বুঝাইছি। কিভাবে? আরে আম্মারে কইলাম যে তোমাকে জামাই পাগল ছাগল মানুষ, তার কথা দনার মধ্যে নিও। কি বললা? আমি পাগল? আমি পাগল না, তোমার বাপ পাগল, তোর মাও পাগল, তুমি পাগল, তোমার বোন পাগল, তোমার সুস্থ কুষ্ঠ পাগল। চুপ করো, জায়গা না তো ফালাইবে না। আরে আমার বাপের বাড়িতে এসে আমারে বকো, তোমার তো সাহস কর না। সাহস দেখ ছবি, তোমার বাপই ডাকো, প্রমাণ করে ছাড়ো হে পাগল না আমি পাগল। খবরদার আমার বাপ তুললে কথা কথা না, আমাকে পছন্দ না হয় তাহলে আমগো বাড়ি থেকে চলে যাও। আমি চলে যাওয়ার জন্য তোমারে বিয়ে করছি, তোমার সাথে কি কথা ছিল? কি কথা ছিল কইলা গো? থাক আজ কিছু কমু না, আজকাল লাগে মাফ করে দিলাম। আমি তোমারে এইবারের মতো ছেড়ে দিলাম। মাথা গরম হয়ে গেছে, যা তো এক কাপ গরম চা বানিয়ে নিয়ে এসো। যাচ্ছি, তবে এরপর থেকে হুশ করে কথা বলবে। ঠিক আছে, চলে দেখা দিব। সুফিয়া যে পড়াশোনাগুলো তোমারে দিলাম ঠিক মতো পড়া শেষ করে রাখবা, ভুল যেন না হয়। হ্যাঁ আর ভুলেইব না। শুদ্ধ কিরা কথা কইতে পারো না? আপনি শিখায় দিও। দিব, তুমি আমারে ফলো করো, আস্তে আস্তে শিখে যাবে। কি করব? ফলো করবা, ফলো, আমি যেভাবে কথা বলি সেগুলি লক্ষ্য করবা। আইজ উঠি। অহনি উঠবা? আর একটু কথা কই। কথা কইতে কইতে তো মুখে বিষ লেগে গেছে। আমার লগে কথা কইতে তোমার ভাল লাগে না? চোখছে কও তো। ভালো তো লাগে, কিন্তু তোমার বই নিয়ে আমাকে পিছে লাগছে। হ আম্মা আমারে বকছে, তুমি জানলা কেমনে? ও আমরা যখন পড়ার টেবিলে গুছর গুছর করি দূর থেকে খাড়ায় খাড়ায় আমার নটর মটর দেখে। দেখুক মিয়া বিবি রাজি তো কে আকারে কাছে। চাচা জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে চিনতে পারছেন? চিনব না কেন, তোমার নাম সেলিম না? বাবা চাচাই তো দেখি আমার নামও জানে। এই পথ দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। খুব ভালো করছো, আর কোনো ধান্দা? চাচা যাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই তারা ধান্দাবাজি করে, আমাদের ইনশাল্লাহ সমস্যা নাই, ধনে মানে খ্যাতিতে আমরা ভালোই আছি অন্যদের চাইতে। আর দান্দা মান্দা আমি আসলে বিশ্বাসী না চাচা। কথা তো মাশাআল্লাহ ভালোই শিখছো। আমার নাম বদরুদ্দিন, মানুষের চোখ দেখলে কইতে পারি তার মন কি চায়।
চাচা জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে চিনতে পারছেন? চিনবো না কেন, তোমার নাম সেলিম না? বাবা, চাচাই তো দেখি আমার নামও জানে। এই পদ দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। খুব ভালো করছো, আর কোনো ধান্দা? চাচা, যাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই তারা ধান্দাবাজি করে, আমাদের ইনশাল্লাহ সমস্যা নাই। ধনে মানে খ্যাতিতে আমরা ভালোই আছি অন্যদের চাইতে, আর ধান্দা মান্দা আমি আসলে বিশ্বাসীও না চাচা। কথা তো মাশাল্লাহ ভালোই শিখছো। আমার নাম বদরুদ্দিন, মানুষের চোখ দেখলে কইতে পারি তার মন কি চায়। তাহলে চাচা কোন তো আমার মন কি চায়? আপনি তো আবার আমার নামই শুনতে পারেন না, রাগ হয়ে যান। চাচা রাগ হন কেন, আমি কী করছি কোন তো? আপনার মাথায় বাড়ি দিয়েছেন, আপনার ঘরে চাল চুরি করছি। তোমার নামের মধ্যে এত তেজ যে শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। তুমি যে এদিক ওদিক আমার নামে ধুমকি ধামকি দাও, এটা তো আমার কানে আইছে। অন্যায় করলে ধুমুক তো দিমই তো চাচা, আমি আপনার সম্মান নষ্ট করবো না। লেখাপড়া শিখা গ্রামে পড়ে রয়েছো কেন, শহরে যাও না কেন? এখানে গ্রামের খারাপ পোলাপানের সাথে মিশা তো খারাপ হয়ে যাবা। কেদায় গড়াগড়ি খাওয়ানোর চেয়ে শহরে যায় ইট কাটলে ঘষাঘষি করো, কামে দিব। চাচা মেয়ে আপনি আমার নিয়ে চিন্তা করেন না, ভালো মন্দ তো নিজের কাছে, আর আমার খারাপ হওয়ার সম্ভাবনা আর নাই। এই গ্রামের মানুষে কেমনে ভালো করুন যায় এইটাই এখন আমার মূল কাম। ভোটে খারাইবে নাকি, জনগণ নিয়ে চিন্তা ভাবনা করতেছ? দরকার লাগলে তো খারামই কেন চাচা, আপনার আপত্তি আছে? না আমার আর কি এর আপত্তি, চ্যাংরা পোলাপান কথার নাই দাম। আমার নিয়ে ভারী চিন্তায় ফুলেন মনে হয়। চিন্তার কি আছে, তোমার মতো সেলিম আমার আঙ্গুলের এক ইশারায় ফিনিশ হয়ে যাবে। চাচা মেয়ে তাহলে বাজি ধরলাম, দেখা হবে সম্মুখ সমরে, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই তোর তো আজকাল কাছেই পাই না। কেমনে পাইবেন, কাছে তো পাইতে চান না। আপনার চারপাশে তখন বহুত চামচে জুটছে, আমি তোর আপনার চামচামি করতে পারি না। অনেক বড় বড় কথা শিখে ফেলাইছস, কিন্তু তুই তো অনেক বদনাম কামায় ফেলাইছস। গ্রামের পথে ঘাটে যেখানে যাই তোর নামে বাজে কথা কানে আসে, সবাই বলে তোরা সাবধান করতে। কোন হালে আমার নামে বদনাম করতেছ? একটা নাম কোন আপনি, ওর হাত তো ভাঙ্গে আমি হাতে ধরা দিব না। আস্তে চুপ, আস্তে, আমার সামনে বাজে কথা কবি? আরে আমি আইনের লোক, জনপ্রতিনিধি, আমার সামনে মাইক ধরে কথা বলাটা অন্যায়। একটু আদর করি বলে তুই যখন যা খুশি করবি তা তো হইতে পারে না। বিড়াল সাত খুব কইতে রেখে এখন বৈষ্ণব হয়েছে, আপনি কইতেছেন এই কথা? আপনার মুখে তো কাকা এগুলি মানায় না। আমি আপনার জন্য কি না করছি, আপনি কন আমি কি না করছি আপনার জন্য? যাও গা, আপনার টাকা দেন, আমি চলে যাবো। তুই তো আমার পাগল বানায় ভালাবি। আরে তোরে দিনে দুপুরে আমি কোনো টাকা দিতে পারব না, দিয়ে তান আছে। আরে একটা কথা তুই কেন বোঝোস না, এখন আর আগের সেই দিন নাই, দিন বদলাইছে। তাছাড়া আলগা কামাই তো এক পয়সাও নাই। আগে যে আলগা কামাই করছেন ওইখান থেকে দেন। ঠিক আছে, রাইতের আন্দারে আইস, কিছু ধরাই দেব না। আর একটা কথা তুই কিন্তু আমার লোক কখনো হজামি করবি না। আরে মামু, এমনি একটু তোমার লোক সাজানি করলাম, তুমি রাগ করতেছো কেন? এই আজকে কত টাকা পাইছিস রে, আমার কিছু দে তো। আরে দূর কেউ না, তুমি গোপুর মিয়া চেনো না? হ্যাঁ কি টাকা দে, হ্যাঁ কোনো কথা দে, কথা রাখে, একটা কানা করেও দে নাই। ওই তোর বাপের এত টাকা থাকতে তুই গফুর মিয়ার কাছে আসকে? আরে বাপের কাছে টাকা চাইতে পারব না, এখন বড় হয়েছি না মামু, এখনকার বাপের কাছে টাকা চাওয়া যায়। বুঝছি, ওই পরের টাকা চলতে ভালোই লাগে না। আচ্ছা মামু, তুমি এত কথা কেন, তুমি গফুর মিয়ার চেনো না? গফুর মিয়া কি আমাকে এমনি এমনি টাকা দেয়? কাম ছাড়া গফুর মিয়া এক টাকা করে বের করো না। আরে কোস না, দুলাভাই ইদানিং আমার লোক বাটপাড়ি করতেছে। কি অবস্থা? আপনি কি পড়বেন নাকি?
আমি এই বয়সে আর কি করব, পড়ার সময় তো পড়তে পারিনি। না না না, এটা আপনি ভুল কথা বললেন। পড়াশোনার জন্য কোনো বয়স লাগে না, যে কোনো সময় পড়া যায়। আমি আপনাকে পড়াইতে পারি। না থাকা আমার কথা বাদ দাও, তোমার ছাত্রীর কি অবস্থা যার জন্য তোমার রাখছি সেইটা বলো। কোনো অবস্থা নাই, অবস্থা যেমন আসলে তেমন। কি কর তুমি এটা, তাহলে তোমারে রাখলাম কেন? মাই আমার আয়ে পাস করব, আর এখন কইতেছে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে, তাহলে তুমি কি করো? কইতে পারেন ঘাস কাটি। ঘাস কাটি মানে? ঘাস কাটার জন্য তো আমার কামলা আছে, তুমি ঘাস কাটো কেন? সারাদিনে একবার পড়াই, বাকি সময় আমি ঘুরে বেড়াই আর ঘাস কাটি, আর কি করব? বাজারে গেছিল, কেনাকাটা ছিল। কেনাকাটা করলো মানে? টাকা পাইলো কই? আমি দিছিলাম। এই তুমি আমার মায়ের লাই দিয়ে দিয়ে নষ্ট করতেছো। সেই সৌভাগ্য হয় না, এটা কথার কথা। নিজের পথ নিজেই দেখা লাগবে। নিজের পথ দেখবি মানে কই যাবি? তোমার কোনো জ্ঞান, আমার যেইখানে খুশি আমি সেইখানে যাবো। দেখ সুফিয়া, মায়ের কলামে একটা মাটিতে পড়বো না। মায়ের মুখে মুখে কথা কস, মায়ের লগে তর্ক করস। তোমার লগে কথা কইলেই যদি তর্ক হয় তাহলে সেই তর্ক আমি আরো করব। ইয়াল্লাহ, এমন তর্ক কস মাই আমি পেটে ধরছিলাম। পেটে ধরে যখন ভুলে করছিলে তখন জন্মের সময় গলা টিপে মায়ের ফেলাম না, কিন্তু তো সব লেখা শেখা যাইতো। হাই হাই, ঠিকই কথাছস, তোর মাথা ঠিক আছে? আমার মাথা ষোলো নাই, ঠিক আছে? তোমার মাথা ঠিক নাই, যদি মাথা ঠিকই থাকতো আপন মায়ের লগে এমন করে কথা কইতে পারত না। তোমার ব্যবহারের জন্য তোমার মাইয়া আরেকজনের হাত ধরে পালাইছে। কি? আমি খারাপ ব্যবহার করি? আই যা, আমার সামনে থেকে যা, তোর লগে আমি কোনো কথা কম না। এই একটা পান বানাই দিতে এত খুব সময় লাগে? আরে খায় তো আমার দৌড় দিতে হবে, একটু আচ্ছা চালু করো। তোমার ওই আকামে ভাইটা কো? ভাইয়ের খবর আমি রাখি? আর ভাই তো তোমারই জান, সারাদিন কোলাকুলি করো, গালাগালি করো। হ্যাঁ, ওই শালা মাইনকা বহুত শিয়ানা হয়ে যেতেছে, কোনো একটা কামের কথা কইলে আগেই টাকা চায়, চোখ ফুটছে। একদিন লাথি মেরে দিব বাড়িতে বের কইরা। আকাম্মা লোকের জায়গা আমার বাড়িতে নাই। আমার ভাই আকাম্মা তোমার বাগনি সারা দিন টই টই করে ঘুরে বেড়ায় আর টিভি দেখে, সেটা খেয়াল নাই? হ্যাঁ, আমার ভাই বাড়িতে কয়টা ভাত খায় তাও তোমার চোখের কাটা? আসলে তুমি মানুষ না জানোয়ার। কি রিনি সারা দিন টিভি দেখে? আজ থেকে টিভি খোলাই বন্ধ। মিনি, আমিনি, এই দিকে জলদি আয়। এই যে এই রিনি করে আমার মায়ের দেহি মায়ের মতো করে চটাং চটাং কথা শুরু করে দিছে। এই রিনি বলে সারাদিন টিভি দেখে? কেড়াই গেছে, আপাই কম দেখে, আমি আর আম্মাই বেশি দেখি। আম্মাই তো নতুন একটা ছবি এলে পাগল হয়ে যায়, নায়িকা গুলোকে গান ধরে। মিশা কথা, বোনের নামে ওকালতি করস, সারা দিন একবার মাত্র টিভির সামনে বই, তাও এত কথা? আমার পেটের মাইয়া হইয়া তুই তোর বাপের কাছে আমার নামে নালিশ করস? হ্যাঁ, আজকে আমি টিভি ভেঙে ফেলাম। ভেঙে ফেল, অসুবিধা কি? বাংলে বাপের বাড়িতে একটা নতুন নিয়ে আইসো, আমার টাকা তোর কাছে ধরে না, টিভি ভেঙে ফেলাম। আরে আগে নিজে টিভি দেখা বন্ধ করো, তারপরে মায়াকে কও। আব্বা, আম্মাই কোনো কামই করে না, খালি খায় আর ঘুমায়, ঘুম থেকে উঠতে টিভি খোলে। এটা আমার মাইয়া না, শত্রু।
আজ তোর বাপ বাড়ি থেকে বাইর হোক, তোর হাড্ডি মাংস আমি গুঁড়া করে ফেলাম। এই খবরদার খবরদার, আমার মায়ের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে তাহলে তোর আমি গাঁট ধরে বাইতে বাইরকে দেবো। এবারে তো আমার কোনো শান্তি নেই, সুর সুরটা লাগে বিয়া হই আমার জীবনটাই সংকার হয়ে গেল। কি আমি আমি সুর সুরটা তোর এই এই তোর 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 বাড়ি ভিতরে লয়ে যা, তোর মারি যাইতে কই, আমার কিন্তু মাথা রক্ত গরম হয়ে যাইতেছে। আম্মা তুমি এখান থেকে যাও। সরকার জামালা কাঁদ না বিনা, তুই একটা শত্রু। শত্রু সে ভালো আছে, এখন এখান থেকে যাও। আব্বা অনেক রাগ হয়েছে, কিন্তু গুতা দিলে পরে ভেবুবের কান্দা গ্রামের বেবাক মানুষ এখান থেকে। দেখি তো ডাক্তার দেখি। আরে মিয়া আপনি তো বহু পেশি লোক, গরু কি হাসে হাসে কিনবেন? হ্যাঁ কিনুম, দাম কত? 16,000 টাকা, পছন্দ হলে নেন নালে যান গা। আচ্ছা এটা তো বদর ব্যাপারী গরুর মতো মনে হয়, আপনি কি ব্যাপারে গরু কিনছেন? আরে মিয়া আমি যেহেনতে পাইছি হেনতে গরু কিনছি, এত কথা জিগেন কেন? শুরু থেকে খালি পেশাইতেছেন। খারান ব্যাপারী সাসার একটু জিগাই লই। এই আরে জিগাই কি লাভ? ধরা খেয়ে গেলাম নাকি? লাগুম ব্যাপারে চাচা, ওই আপনার লাল বলটা কি বেচে দিছেন? কোন কি বেচেন নাই? আচ্ছা রাখুন, ঠিক আছে। চোর ধরা গেছে, আমার বল চুরি করে লিয়া পলাইতেছিল, গফুরের সালাম মাইনকা চোরে ধরে ফেলাইছে। খাইছে আমারে দুলা ভাই কি ধরা বললো? আরে তাড়াতাড়ি করো, পাবলিক মাইর শুরু করলে মরেও যেতে পারে, লেগে যাব গ্যাঞ্জাম। এই কেস খাবারে আমার পছন্দ না। না না বা চোর ডাকাতের কাছে যাওয়া আমার নিষেধ আছে, চোর তো খিদা লাগলে পরে চুরি করে, আপনারা ক্ষমা করে দেন। তুমি তো সোজা লোক না মাস্টার, আমার এই দুর্দিনে আমার লোকে মশকরা করো, আমার বল চুরি করে লয়ে যেতে স্যার তুমি এনে ব্যায়াম করবা, এটা তো হবে না। চলো আর কি কি চুরি করছো? আমার গরু চুরি করছে রে, কারে দেবো? আব্বা শালা শালা করেন না, আমি আপনার জামাই তোতা।